দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গানের বাজারে। আপনাদের সাথে আছি আমি নাওমি। বরাবরের মতোই ইন্টারভিউর বিশেষ আয়োজন এই গানের বাজার, এবং গানের বাজারে আমরা একজন মিউজিশিয়ানের লাইফ নিয়ে কথা বলি। আমাদের একটি টপ চার্ট থাকে যেটা র্যান্ডমলি সিলেক্ট করা হয়, এবং সেটা সেই গানগুলোর মাঝখান থেকে একটি গান আমরা দেখানোর চেষ্টা করি। এবং সেই সাথে আমাদের ইন দ্য স্টুডিওতে একজন অতিথি থাকেন যার গানের গল্প বা যার লাইফের ফিলসফি নিয়ে আমরা আপনাদেরকে জানাতে চেষ্টা করি। সো আজকে কে আছেন সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে তার আগে বলে নিচ্ছি যে অলরেডি আমি কিছু গান সিলেক্ট করে রেখেছি যেটা র্যান্ডমলি সিলেক্ট করেছি। কোনো টপ চার্ট আসলে এটাকে আমরা বলি না, জাস্ট নামে, শুধুমাত্র টপ চার্ট সেটাকে নামে দেওয়া হয়েছে। সো এই গানের লিস্টটা আপনাদের সবাইকে প্রথমে দেখাতে চাই, এবং সেই সাথে বলে দিতে চাচ্ছি যে আপনারাও কিন্তু আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেন। এবং সেটা করতে হলে যেটা করতে হবে, আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন, ইমেইল করে আপনাদের যে কোনো গান সম্পর্কিত কথা আমাদেরকে জানিয়ে দিন। সো আমি তো আছি পুরো অনুষ্ঠান জুড়ে, এবং সেই সাথে একজন বিশেষ অতিথি আছেন যার গানের গল্প আজকে আমরা শুনব। এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি আমরা টপ চার্টে, দেখে নিতে চাচ্ছি যে কী কী গান আজকে আমরা আমাদের টপ চার্টে রেখেছি। সো লেটস হ্যাভ আ লুক। সো এই ছিল আমাদের কাছে আজকের গানের লিস্ট, এবং সেখান থেকে আপনারা যে গানটা শুনতে ইচ্ছা করছে আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। অ্যান্ড আমি আসলে আর বেশি কথা বাড়াবো না, যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছেন আমাদের স্টুডিওতে, অ্যান্ড তার সম্পর্কে বেশি কিছু আসলে বলবার নেই। ইউ ওয়াজ সাপোজ টু বি দ্য ফার্স্ট গেস্ট অফ দিস শো, বাট আনফর্চুনেটলি ওটা হয়ে উঠে নাই। বাট আই এম সো এক্সাইটেড and also happy at the same time, because ami ashole onek kichu inshallah ajke shikhte parbo, and apnaderkeo sei information gulo deliver korar chesta korbo. So without much ado, let's get into the conversation with none other than the rockstar Shubho. Hello bhaiya, how are you? Alhamdulillah, assalamu alaikum, bhalo. আচ্ছা, সো অনেকদিন পরে দেখা হয়েছে, মানে it's been long, right? It's been long, yeah. হ্যাঁ, and এর আগে কি তুমি কোনো টিভি শোতে লাইক এই লাস্ট 4 মান্থসে আসা হয়েছে? একদমই না, আসলে আফটার মানে যখন প্যান্ডেমিক সিচুয়েশনটা চলে আসছে তখন থেকে আমি কমপ্লিটলি বাসায় ছিলাম, টু বি প্রিসাইজ 125 দিন, উইচ ইজ 4 মাস 5 দিন। সো মানে কোনোভাবেই নিচেও নামা হয় না এরকম? না, একদমই নিচে নামা হয়, ছাদে যাওয়া হয়েছে, তাও কি মাস দুয়েক পর থেকে আমি ছাদে যাওয়া স্টার্ট করি। তো যেটা হচ্ছিলো এটার একটা রিজন ছিল, যেহেতু আমার বাসায় আমি আর মা, সো এই কোভিডের কারণে আসলে এইজেড মানুষদের প্রতি সবচেয়ে বেশি কেয়ার রাখা উচিত। আর এটা এমন একটা ব্যাপার যেখানে হচ্ছে যে নিজে ভালনারেবল যারা আসলে, এবং নিজে সেফ থাকলে আসলে আমি আর আমার কাছের মানুষকে সেফ রাখতে পারবো। তো ওই কারণে আসলে ওই এক্সট্রা একটু আমার জন্য একটু সাবধানতা অবলম্বন বেশি করা ছিল। আর আমরা আসলে যারা হয় কি যে আমরা মিউজিশিয়ান, আমরা আসলে অনেক ক্ষেত্রেই একটু ইন্ট্রোভার্ট, অনেক ক্ষেত্রেই বাসায় থাকতেই পছন্দ করি। কিন্তু এই লকডাউন আসায় না মনে হয়েছে কি যে সব কিছুর একটা লিমিট থাকে, ঠিক আছে? সো আমরা যতই ইন্ট্রোভার্ট হই তারপরেও না বাসায় আর কতদিন থাকা যায় বা কতক্ষণ স্টুডিওতে কাজ করা যায়, সো ওইটা একটা বড় হেকটেক ছিল। আর হ্যাঁ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো টিভি চ্যানেলে আফটার 5 মান্থস আই গেস। বাহ বাহ, সবাই কেন জানি এই কথাটা বলে, লাইক ধরো সবার একটা এক্সপেকটেশন থাকে, আমরা ইউজ টু আসলে লাইভ শোজ, কনসার্টস বা এই ধরনের শোজে পারফর্ম করে, বাট এই এই সময়টা আসলে আমাদের জন্য সবার জন্যই আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেরো হওয়া যাচ্ছে না, আবার বাসায়ও থেকে আসলে 4-5 মাস ধরে বাসায় থাকাটা কিন্তু একটা বিশাল বড় প্র্যাকটিসের ব্যাপার। তো যাই হোক শুভভাইয়া, তোমার যেটা আমি জানি যে তুমি 2015 দিকে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন ভোকালাইজেশন নিয়ে কিছু কাজ করছিলে, ইনফ্যাক্ট তুমি অনেককে শিখিয়েছো, এখনো করছো, সো ওটা এখন কিভাবে হচ্ছে এখন এই সিচুয়েশনে? এই সিচুয়েশনে হচ্ছে না আসলে। 2015 থেকে যেটা আমি চেষ্টা করেছিলাম যে আসলে গান গাইতে পারা তো এটা একটা আসলে আমাদের সৃষ্টিকর্তা যাকে দেন তার হয়, সেটা তো আসলে একটা ব্যাপার। তারপরে হচ্ছে যে আমাদের ইস্টার্ন ক্লাসিক্যালে যেটা হয় যে রেওয়াজ করে মানুষ গলাটাকে একটা অপটিমাম পজিশনে নিয়ে আসে, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট,
কিন্তু দেয়ার আদার কিছু ব্যাপার থাকে যেখানে আসলে স্কিল ডেভেলপমেন্ট না, সেখানে হচ্ছে কি যে ইউ হ্যাভ দ্য স্কিল। আচ্ছা লেটস পুট ইট দিস ওয়ে, একটা কথার কথা মেসি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফুট মানে সকার ওয়ান অফ দ্য সকার বেস্ট সকার প্লেয়ার, ওর তো একটা সার্টিন স্কিল আছে যেটা অন্য কারো নাই, রাইট? এখন ও যদি ফিজিক্যালি ফিট না থাকে, ও যদি ইনজুর্ড থাকে ও কিন্তু খেলতে পারে না, অথবা যদি হাফ ফিট থাকে ও কিন্তু ওর স্কিলের 100% দেখাতে পারবে না। গানটাও কিন্তু সেম, ইউ হ্যাভ দ্য স্কিল, ইউ হ্যাভ দ্য নলেজ অ্যান্ড ইউ নো হাউ টু সিং, ইউ ক্যান সিং, কিন্তু ফিজিক্যালি ইফ ইউ আর নট ফিট দেন ইউ ক্যানট পারফর্ম অপটিমাম লেভেল। সো ফিজিক্যালি গলাকে ভালো রাখা, আমাদের ভোকালকে টেক কেয়ার করা, এই জিনিসগুলোর জন্য আসলে কিছু রেগুলার প্র্যাকটিস আছে যেগুলো আসলে ইটস নট রিলেটেড টু এনি সিঙ্গিং থিংস, ইটস রিলেটেড কমপ্লিটলি ফিজিক্যাল ব্যাপার। সো ওই জিনিসগুলাই আমি ট্রাই করতেছিলাম 2014 পর থেকে, যখন আমি অস্ট্রেলিয়াতে ছিলাম তখন আমি চেষ্টা করছিলাম যে ওইটা একটু জানা, এবং জানার পরে আমি নিজে ওইটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে আমি ওখানে অনেক ভালো একটা রেজাল্ট পাই। এবং তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এই জিনিসগুলো আমি যত মানুষকে জানাইতে পারবো ততই বেটার, মানুষ জানলে, বিশেষ করে যে আমাদের সিঙ্গার ফ্রেটার্নিটিতে যারা আছে তাদের, তারাও যদি জানতে পারে তাদের জন্য বেটার। বিকজ কিছু কিছু ওয়ান্ডারিং ইনফরমেশান আমি তখন পাইছি, যেমন আমরা নিজেরাও জানি না আমাদের ভয়েস অনেক সময় কিন্তু ইনজুর্ড হয় কিন্তু আমরা টের পাই না, কিছু কিছু সিমটম এটা টের পাওয়া যায়, যে গান গাইতে গেলে ইউজুয়াল স্কেলে আমি যেটা গাচ্ছি মাঝে মাঝে ইউ ক্যান সি যে অতটুকু গাইতে আমার কষ্ট হচ্ছে অনেক, আমার মধ্যে ওই ফ্ললেস ব্যাপারটা নাই, আমি ফ্ললেস ভাবে যে কোনো সময় যে গান গেয়ে ফেলতে পারি ওটা করতে পারছি না। আমার কিন্তু জানো মানে এই প্রবলেমটা আমার মধ্যে মনে হয় আছে যে একদম বেজে যখন আমি গান করছি তখন হঠাৎ করে একদিন ওয়ান সাডেন মর্নিং আমি দেখি যে আমার বেজে ঠিকমতো আমি গেতে পারছি না। সো আই থিংক ইটস ওয়ান অফ এটা হয় কি, প্রথম কথা হচ্ছে যে আমাদের ভোকাল ব্যাপারটা পুরোপুরি আমাদের আপার পার্ট অফ দ্য বডি এদিকের মাসলগুলোর উপর ডিপেন্ড করে। এখন এই মাসলগুলো হয় কি, অনেক সময় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের ভোকাল কর্ডস অ্যান্ড আদার মাসলগুলো কিন্তু তখনও কমপ্লিটলি 100% অ্যাক্টিভ থাকে না, ওকে? সো ওটাকে আসলে আস্তে আস্তে অ্যাক্টিভ করতে হয়, অ্যাক্টিভ করার পরে হয় কি যখন আমার ভোকাল মাসলগুলো খুলে গেল দেন আমি কিন্তু পারফর্ম করতে পারবো খুব বেটার। এখন খোলার আগে যদি কেউ খুব বেশি হার্ডলি ট্রাই করে ওটা কিন্তু মাসেলের ক্ষতি করে এবং ওটা এফেক্ট করে, এটা রেগুলার যারা করে তখন আরও প্রবলেম। এই কারণে ইস্টার্ন ক্লাসিক্যালেও কিন্তু ব্যাপারগুলো ওইভাবেই আছে, দেখবা যে রেওয়াজগুলো যখন হয় রেওয়াজগুলো কিন্তু আস্তে আস্তে ইজি থেকে কঠিনের দিকে যায়, বিকজ ইজি করে 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 মাসেলটাকে রিল্যাক্স করতে 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 জিনিসটা একটু কমপ্লেক্স ব্যাপারটাই যায়। অনেক স্বপ্ন ছিল অনেক কিছু করবো, গানটা অনেক আমার নিজের ব্যক্তিগত পছন্দের গান। Is it that song? I assume এই গানটা আসলে পরে যেটা হয়েছে যে লকডাউন টাইমটায় কি মনে করে হুট করে করতে বসা করে ফেলছি, কমপ্লিটলি একটা অ্যাকোস্টিক ভার্সন করছি। বাট ওয়ান্ডারফুল। বাসায় পৌঁছে প্লিজ একটা মেসেজ দিও, কেউ কি বলে এখন, কেউ কি জানে সারা ফুল প্রিয় তোমার, ঠিক ঠিক আমি জানি যেমন এখন, তবে কার কাছে আর মন খুলে করো আবদার, উৎসব আসে যত, কে তোমার ওই শাড়ির পার ঠিক করে দেয় প্রতিবার, সুবোধ ছেলের মতো এমন হাজার ভাবনা আসে, সবাই ঘুমিয়ে গেলে কে তোমাকে আর গল্প শোনা, ছুটি রাত্রি এলে এমন হাজার ভাবনা সে, সবাই ঘুমিয়ে গেলে
কে তোমাকে আর গল্প শোনায় ছুটি রাত্রি এলে। বাহ, তোমার এই গানটার ইসে কি, টাইটেলটা কি গানটার? এই টাইটেলটা আগে কোনো টাইটেল ছিল না, গানটা তো করছি অনেক দিন হয়েছে, বাট এই লকডাউন টাইমে আমাকে তুষার যে লিখেছে, ও আমার বললো যে ভাই আমি গানটার নাম দিতে চাই খোলা চিঠি। আচ্ছা, আলম ঠিক আছে, সো এটা এখন খোলা চিঠি নামেই আছে। বাহ, ভেরি নাইস। আমি তো অনেক শুনে মানে এই গানটার লিরিক্স ইনফ্যাক্ট গত 4-5 বছরের মুখস্থ হওয়া গান আমার খুব কম, সো দিস ইজ ওয়ান অফ দ্য সংস যেটা খুব তাড়াতাড়ি আমার আমি ক্যাচ করতে পেরেছি এবং খুব তাড়াতাড়ি আমার মুখস্থ হয়ে গিয়েছে। সো ইয়া, আমার আমার ফ্রেন্ডরাও অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যখন তুমি রিলিজ করলা অনলাইন প্ল্যাটফর্মে, ইফ আই এম নট রং। ইয়া, আসলে হয় কি, মানুষের শব্দ শব্দ ব্যাপারটা হয় কি, গান তো ইটস এ স্টোরি টেলিং। এখন আমরা আসলে এখন যখন এটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে, যখন আমরা কমার্শিয়ালি কাজ করতে থাকি, এটাকে একটা ইন্ডাস্ট্রির আন্ডারে চলে আসে, তখন কিন্তু এই স্টোরি টেলিংটা নাই। তখন হয় কি যে একজন গীতিকবি উনি একটা ভাবনা নিয়ে গানটা করেছে, ওই লিরিকটা আমার কাছে আসে, আমি তখন আমার মতো করে একটা টিউন করতেছি, ওই জায়গাটা আসলে একটা সিঙ্ক কম থাকে, খুব কম গানেই ওই পার্সোনাল টাচ বা ওই পার্সোনাল রিয়েলাইজেশনটা ফুটে ওঠে। সো এই গানের লিরিক যখন তুষারের কাছ থেকে আমি প্রথম 4টা লাইন পাই, আই জাস্ট লাভ দ্য লিরিক, মানে মানে আমার কাছে মনে হচ্ছিল এই 4টা লাইন ইটস অল অ্যাবাউট মি, ইটস অল অ্যাবাউট আস। সো এই এই জিনিসটা হয় কি, এই স্টোরিটা যখন মানুষ শ্রোতার কানে যায়, শ্রোতা যখন ওই স্টোরির সাথে নিজেকে রিলেট করতে পারে, তখনই কিন্তু গানটা আসলে মানুষের মনে যায়। আমি তো খুব একটু ফিলোসফিক্যালি বললাম কাব্যিকভাবে, বাট আসলে ব্যাপারটা আসলে তাই। একদম ঠিক আছে, মানে সবসময় তো মানে লাইক লিরিক্সটা আগে আসলো দেন টিউন করলাম এরকম তো হয় না, অনেক সময় দেখা যায় খুব ভালো একটা টিউনও হয়ে যাচ্ছে, সেটার জন্য হয়তো আমার লিরিক্সটা মনে হলো। আমার কাছে এখন মানে এত এখন মনে হয় কি যে গানের মূল শক্তি আসলে কথা, বিকজ হোয়াট মেসেজ ইউ ওয়ান্ট টু গিভ ওইটা সবার আগে, যে কি মেসেজ দিচ্ছি আমি গানের মাধ্যমে। সুরটা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন, উইচ ইজ লিরিকটা যদি হয় কথার কথা একটা কাচ্চি বিরিয়ানির পোলাও এবং মাংস, দ্য রেসিপি অ্যান্ড দ্য ওয়ে ইউ প্রেজেন্টেড, দ্যাটস দ্য টিউন। রাইট, সো পোলাও মাংসের ওই রেসিপি বা খুবই একটা ক্লিশে এক্সাম্পল দিলাম, গানের সাথে কাচ্চি বিরিয়ানি এটা কোনো ভাবে যায় না, বোঝার সুবিধা। সো শোভা, আমরা যেটা করি যে এই 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 শোটাতে আমরা একজন মিউজিশিয়ানের গানের পিছনে যে ফিলোসফিটা থাকে সেটা দেখানোর চেষ্টা করি, এবং আমাদের স্টুডিওতে যে যিনি থাকেন তার মাধ্যমেও দর্শকদেরকে কিছু ইনফরমেশন পৌঁছানোর চেষ্টা করি। সো আজকে আমাদের একজন মিউজিশিয়ান অফ দ্য উইক একজন আছেন, সো চলুন আমরা দেখে আসি। সো দর্শক, লেটস হ্যাভ আ লুক। আমি দেবু চৌধুরী, আমার পিতা শহীদ বাবু মতিলাল চৌধুরী। আমি প্রথম আমার পরিচয় দিতে পছন্দ করি, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, শব্দ সৈনিক। তবলার জগতে কেমন করে আসলাম, ছোট করে আকারে বলি যে আমাদের গ্রামে কিন্তু অষ্টপ্রহর চতুষ্প্রহর কীর্তন হতো, তো সেখানে বিভিন্ন জেলা থেকে আপনার নাম কীর্তন করার জন্য ওই যে মৃদঙ্গ খোল টোল এগুলি বাজত, আমি বিমুগ্ধ হয়ে তাকায় থাকতাম আর দুই হাঁট বসে দুই হাঁটুর মধ্যে বাজাতাম। আমার বাবা দূর থেকে দেখলেন, দেখার পরে বাবা আমাকে ওস্তাদ ঠিক করে দিলেন, আমার পণ্ডিত কানাইলাল দাস, ওনার হাতে প্রথম আমার হাতে করি, এবং আমার এইভাবে শিক্ষা জীবন চলতে শুরু হলো। চট্টগ্রাম বেতারের শিশুমল অনুষ্ঠানে আমার 12 বছর বয়সে প্রথম আমার বাজানো শুরু হয় বাচ্চাদের অনুষ্ঠানে, সেইখান থেকে আমার যাত্রা শুরু হয়। 1971 সালে স্বাধীনতার যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন কিন্তু কলকাতাতে গিয়ে আমরা জয়েন করলাম
বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। তিয়াত্তরের শেষের দিকে আমি ঢাকাতে এসে পুরোপুরি নিজেকে এখানে ইনভলভ করলাম। প্রথম আমার জীবনে শুরু হলো ঢাকা বেতারে, আমি চাকরি নিলাম। এটা আমার বেতন ছিল তখন 310 টাকা সারা মাসে। তারপরে শুরু হয়ে গেল বাংলাদেশ সরকারের পুরো পৃথিবীতে, যেমন মনে করেন আমেরিকা, ইংল্যান্ড, মধ্যপ্রাচ্য, ইন্ডিয়াতে রুনা লাইলার গ্রুপের সাথে প্রথম আমি যোগ হলাম 1976 সালে। প্রথম তার আগে মুহূর্ত পর্যন্ত আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরোপুরি ইনভলভ হয়ে গেলাম। তখন আমাদের রিহার্সাল হতো চৌরা ম্যানশনের 3তলায়। আমার প্রথম হাতে খড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শ্রদ্ধেয় এবং কিংবদন্তি সত্য সাহার হাত ধরে আমার জীবনের প্রথম গান বাজানো, সেটা হলো রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না, খুরশিদ আলমের গাওয়া। পুরো পৃথিবীতে রুনা লায়লার সাথে, সাবিনা ইয়াসমিনের সাথে, হৈমন্তী শুক্লার সাথে, মান্না দের সাথে, মানে পৃথিবীর আদ্যপ্রান্ত সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি। দেবদা আমাদের অনেক পছন্দের, সবার পছন্দের দেবদা। আমার মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম বিটিভিতে একটা কম্পিটিশন করতাম আমরা তখন, সো ওই কম্পিটিশনের সময় যখন ফাইনাল, নতুন করি সো ফাইনাল রাউন্ডে যখন গিয়েছিলাম তখন বাংলাদেশের সব বড় বড় মিউজিশিয়ানসরাই সেখানে থাকতেন, এবং ওইটা আমাদের জন্য একটা স্বপ্নর ব্যাপার যে আসলে ওনারা আমাদের সাথে বাজাবে এরকম। সো হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। তো খুব নস্টালজিক হয়ে যায় যখন ভাবতে থাকি এই ব্যাপারগুলো। এবং এই যে পুরো একটা মিউজিক করা বা একটা মিউজিশিয়ানের যে পিছনের যেই গল্পটা, ইন্সপিরেশন, কারো হয়তো ফ্যামিলি সাপোর্ট করছে না, কারো হয়তো করছে, কেউ হয়তো, এই যে স্ট্রাগলসগুলো অনেক কিছু, এগুলো দেখে আসলে শেখার মতো অনেক কিছু আছে। আমরা হয়তো ফর্চুনেটলি হয়তো একটা ভালো এনভায়রনমেন্ট পেয়েছি, সাপোর্টিভ। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে আমাকে অনেক ভাবায় যে আমরা আসলে অনেক প্রিভিলেজড। অ্যাবসলুটলি অ্যাবসলুটলি, আমরা আসলে, এটাও কিন্তু ঠিক যে প্রতিটা বিখ্যাত গান, এক একটা গান কিন্তু এক একটা স্টোরি। সো আমি জানি না, মানে আমাদের বাংলা গানের এত ভালো ভালো, আমাদের বাংলা গানের এত সমৃদ্ধ, আমরা যদি প্রতিটা গান ধরে ধরে একটা করে স্টোরি নিয়ে আসি, দ্যাট উইল বি দ্য, মানে দ্যাট উইল বি দ্য এন্ডলেস থিং। এবং মিউজিশিয়ানদের ব্যাপারটাও তাই। সো প্রতিটা মানুষের ইন্সপিরেশনস, যেমন অ্যাজ ইউ টোল দ্যাট যে নতুন কুড়িতে ইউ দেবুদার মতো মানুষকে দেখে হি ওয়াজ লাইক মানে গড টু আস, রাইট? সো ওই সময়টায়, আবার এই মানুষটাই এখন এত বছর পরে তার যে এক্সপিরিয়েন্স, তার যে বাজানোর এক্সপিরিয়েন্স, তার মিউজিশিয়ান ফিলোসফি, তার যেটা, সেটা থেকে আসলে আমরা মিউজিশিয়ানরা যেমন অনেক কিছু নিতে পারবো, আবার সাধারণ মানুষও কিন্তু এই ধরনের স্টোরিগুলো থেকে কিন্তু মানুষ শেখার চেষ্টা করে, ভালো কিছু নেওয়ার চেষ্টা করে। দ্যাটস ট্রু, অ্যান্ড থ্যাংকস টু দিস প্রোগ্রাম বেসিক্যালি, বিকজ দেবুদার মতো একজন গুণী মিউজিশিয়ান, উনি আমাদের মধ্যে, আমরা অনেক লাকি যে উনি এখনো আছেন আমাদের মাঝে, ওনাদের মতো মিউজিশিয়ানরা। এবং উনি, উনাকে নিয়ে এই ধরনের একটা ছোট করে হলো এরকম একটা ছোট লাইফ স্টোরি ক্রিয়েট করার জন্য থ্যাংক ইউ। এই এই ওয়েলকাম ব্যাক এর এগেইনস্টে কি ওয়েলকাম ব্যাক এ বলা উচিত না? থ্যাংক ইউ শুভ ভাইয়া, বিং শুভ ভাইয়া। সো আমরা একটা মিউজিক ভিডিও দেখব এবার, আমাদের ফুল ফুল মানে হয়তো দেখাতে পারবো না, হ্যাঁ, বাট অনেক দর্শকরা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন একটা গানের, এবং এই গানটা একদমই রিসেন্টলি রিলিজ হয়েছে, প্রীতমের একটা গান। সো হ্যাঁ, এই গানটার নাম হচ্ছে ভেঙে পড়ো না। সো ভিউয়ার্স, চলুন আমরা মিউজিক ভিডিওটা দেখে আসি। যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে, লাইফ ইজ টেম্পোরারি, আমার কাছে মনে হয় সবকিছুই আসলে, হ্যাঁ, খুব সুন্দর একটা গান, এবং গতকালই রিলিজ পেয়েছে গানটা, অসাধারণ গান। এই গানটা আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখলাম যে হচ্ছে প্রীতমের টাইম লাইন, আমার টাইম লাইন থেকেই যে প্রীতম, নাইস সং প্রীতম, ইয়া, অনেক সুন্দর গান।
সো শোভ ভাইয়া, আমরা একদমই শেষ পর্যায়ে যদিও চলে এসেছি, বাট তোমার কাছে অনেক প্রশ্ন আছে, অনেক দর্শকের অনেক প্রশ্ন ছিল, সেগুলো চেষ্টা করেছি যতটুকু ডেলিভার করা যায়। এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছিলে যে আসলে রেওয়াজ করলেই হয়তো হয় না, যেটা আমিও রিয়েলাইজ করি যে হয়তো খুব পারফেক্ট একটা ওয়েতেই আমি হয়তো রেওয়াজ করছি, বা ধরো 10টা ঠাট করলাম একদিন, হ্যাঁ ঠুঙ্গিগুলো গাচ্ছি, বাট তারপরেও মনে হচ্ছে যে বেজের দিকে গলাটা একটু পড়ে যাচ্ছে, একটু বসে যাচ্ছে, বা ফলসেটোতে যখন আমি গাওয়ার চেষ্টা করছি তখন হয়তো প্রপারলি গেতে পারছি না। সো এই যে প্র্যাকটিসগুলো, এবং তুমি যেটা বলছিলে যে অনেকেই আমরা আসলে জানি না, হয়তো আমরা ইস্টার্ন মিউজিক দিয়ে যেহেতু আমরা শুরু করেছি, সো তোমার কি কোনো প্ল্যান আছে কি না ভবিষ্যতে, যে তুমি কোনো একটা স্কুল বা এরকম কিছু একটা করবে, বা প্রফেশনাল মিউজিশিয়ানদেরকে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা কি করতে? আসলে প্রফেশনাল মিউজিশিয়ানদেরকে ট্রেনিং দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, বাট খুব প্লেন সিম্পলভাবে যেটা বলতে পারি যে আমি যেটা জানি বা সেটা আমি মানুষকে জানাতে চাই। এখন মানুষের দের ইজ এ ওপেন উইন্ডো, মানুষকে জানানোর মানে মাধ্যমের অভাব নাই, সেটা ইউটিউব হোক, সোশ্যাল প্ল্যাটফর্মসগুলো হোক। সো সেই জিনিসগুলোতে আসলে দের ইজ নো পয়েন্ট হোল্ডিং ব্যাক অল দি ইনফরমেশনস। সো অ্যাজ লং অ্যাজ আমি যতদিন আছি, বেঁচে থাকবো, আমরা আমাদের প্রতিদিন নিয়ত এক্সপিরিয়েন্সগুলো মানুষের কাছে, আমাদের পরের জেনারেশনের কাছে, আদার মিউজিশিয়ানদের কাছে দিয়ে যাওয়াটাই অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তোমার মানে ওয়েন এভার ইউ আর একটু আগে টপিকে হঠাৎ করে মনে হচ্ছিল যে পারফর্মিং আর্টস ইটস এ গিফট, এটাকে টেক কেয়ার করতে হবে। আমি মাঝখানে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, মাইকেল জ্যাকসনের একটা ডকুমেন্টারি, এটা নেটফ্লিক্সে আছে, নেটফ্লিক্সে আছে, রাইট। ওখানে দেখলাম যে ও লাইভে ওর শোর জন্য, শোর আগে যখন ওর প্রোডাকশন ডিজাইনারের সাথে কথা বলতেছে, ওর মিউজিক প্রোডিউসারের সাথে কথা বলতেছে, ও অনেক আস্তে আস্তে কথা বলতো। নট দ্যাট কেন, বিকজ আমরা সে তার গলার যত্নটা নিত, খুবই সফটলি কথা বলতো, বিকজ he didn't want to মানে তার মাসেলে কোনো প্রেশার দিতে চাইতো না কখন। এইটা কিন্তু মানুষের ডে টু ডে একটা টেক কেয়ার, সো ইউ হ্যাভ টু টেক কেয়ার ইওর ভয়েস ইন এভরি সেকেন্ড অফ ইওর ডে। বাহ বাহ, চমৎকার। সো শোভায়া তো অনেকটুকুই বলে দিয়েছে, যারা আপনারা গান শিখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন গান সম্পর্কে, বা যে কোনো ধরনের গান সম্পর্কে যে কোনো প্রশ্ন করেছেন আমাদেরকে, মোস্টলি রিলেটেড টু দিস ভোকালাইজেশন বা ট্রেনিংয়ের কথা সবসময় শুনেছি, সো আজকে অনেকটাই আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো আজকে এখান থেকে গানের বাজার থেকে বিদায় নিতে হচ্ছে, দেখা হচ্ছে আগামী এপিসোডে, সেম সময়ে সেম চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শোভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, সময় দিয়েছো, এবং এত কাজ আসলে, অ্যাপার্ট ফ্রম সিঙ্গিং ইউ ডু আ লট অফ থিংস দ্যাট আই নো অ্যাবাউট, সো গুড লাক উইথ দ্যাট টু। কিন্তু একটা গান কিন্তু আমরা না শুনে আজকে এখান থেকে যেতে পারছি না, সো কোন গানটা গাবা? এই গানটার নাম হচ্ছে অবচেতনা, এটা আমার করা প্রথম অ্যালবামের একটা গান ছিল। ইয়েস ইয়েস, বলছিলাম মনে মনে। আচ্ছা, এটা রিসেন্টলি আবার নতুন করে নিজের মতো করে আবার করছি, মানে হয় না খেয়াল থাকে যে একটি মানুষের মনে কতটা যন্ত্রণা, বোঝেনি ওই আকাশ ছাড়া কেউ, তাই তো তার বুকেতে এতটা যন্ত্রণা, গর্জায় বড় বড় ঢেউ, বুঝল না বন্ধুরা কেউ তারে হায়, দেখল না চোখের ভাষাটা পড়ে তাহা, একটি মানুষের মনে কতটা যন্ত্রণা, বোঝেনি ওই সাগর ছাড়া কেউ,
তাই ওই নীল ঢেকে যায় কালো মেঘেতে, গর্জায় তার আলে কেউ বুঝলো না।